আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ 7 অক্টোবর, রোজ বৃহস্পতিবার। আমরা চলে আসছি পাবনা জেলায়, ঈশ্বরদী উপজেলায় অরণখোলা গ্রামে একজন গৃহস্থের বাড়িতে। সে গৃহস্থের সাথে আমরা কথা বলবো। তার 3টা গরু আছে, সে 3টা গরু লালন পালন করে, কিভাবে লালন পালন করছে, কিভাবে খাবার দিচ্ছে, এ সম্পর্কে তার সঙ্গে কথা বলব। চলেন ওই গৃহস্থের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভালো আছেন। আপনি কি করেন? আমি ফার্নিচারে কাজ করি এবং তার মাঝে মানে গরুর কেমনই নতুন মানে খামার দেওয়ার চেষ্টা করতেছি, যে গরুর খামার দিব। ঠিক আছে, আপাতত 3টা গরু কিনেছি। সার আচ্ছা, আপনি আপনি কোথায় কাম করেন? আমি কাম করি ময়মনসিংহ জামালপুর। ময়মনসিংহ জামালপুর। আপনি দেশে কবে আসছেন? দেশে আসছি আমি 3 দিন হচ্ছে। আসা 3 দিন হচ্ছে। তো গরু লালন পালন কে করে? এই লালন পালন করে আমার বাড়িয়ালি আছে, বাড়িয়ালি লালন পালন করে। তো এত বড় গরু, এই এত বড় বড় গরু আপনার বাড়িয়ালার পালতে সমস্যা হয় না? না না, বাড়িয়ালার পালতে সমস্যা, গরু তো ভালো, খুব সাধনা, গরু কিছুই করে না, গরুর কাছে গরু, তাই না? তো চলেন গরুগুলো দর্শকদের উদ্দেশ্যে দেখায়। এই গরুটা কিনেছিলাম আমি ছোট, 40,000 টাকা। এই এই গরুটা আপনার কি জাতের গরু? এরা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, সার। এটা আপনি কতদিন আগে কিনেছিলেন? এটা 5 মাস আগে কিনেছিলাম। 5 মাস আগে কিনেছিলেন। কত দিয়ে কিনেছিলেন? 40,000 টাকা দিয়ে। 40,000 টাকা দিয়ে। তে কি খাবার নেই? এর খাবার খুদের ভাত, ধানের গুঁড়া, ভুষি। ভুষি। এটা কয় বেলা খাওয়ান? এটা 2 বেলা, সকালে আর এই যে 4টার দিকে আমরা খাওয়াই, বিকালে। সকালে এবং বিকালে। হ্যাঁ। আচ্ছা, এই গরু কি এখন আপনি কি বিক্রি করবেন না কখন বিক্রি করবেন? আরো বিক্রি করা দেরি আছে, কিন্তু আর একটু আমার গরু আমার বড় হলে সব বিক্রি করব এখন, তাই? হ্যাঁ, এই গরু আরো বাড়বে, অনেক বড় হবে, অনেক বড় হবে। কয় মুন গায়ে গোস লাগতে পারে? আরো আছে এই সব গরু, ধরেন যে আমি 15 মুন 20 মুন মাংস, 15-20 মুন মাংস হয়ে যাবে। 15-20 মুন মাংস যদি পালি, 15-20 মুন মাংস হলে তো অনেক টাকা। আপনি এই গরুটা কয় মাস আগে কিনেছিলেন? এই 5 মাস আগে। 5 মাস আগে। এই গরুটা দিনে কয় টাকা খায় এখন? বর্তমানে দিনে খাচ্ছে এই গরু 200 টাকা। 200 টাকা। তাহলে 5 মাসে আপনার 200 করে এলে 530,000 টাকা। 30,000 টাকা আপনি কিনেছিলেন 40,000 টাকা দিয়ে। এখন এই গরু বিক্রি করলে, বিক্রি করতে গেলে কত টাকা হবে বিক্রি? এখন বিক্রি করা যায় তাও 80,000 হবে। 80-85,000। 80-85,000 হবে। আচ্ছা, চলেন আমরা দ্বিতীয় গরুটা দেখি। এটাও অনেক বড় সড়ো মাসাল একটা গরু। এটা কি জাতের গরু? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। এটা কতদিন আগে কিনেছেন? এটাও কিনেছি আলে 5 মাস আগে। 5 মাস আগে। আচ্ছা, এটা আপনি কত দিয়ে কিনেছিলেন? এটা কিনেছিলাম 50,000 টাকা দিয়ে। 50,000 টাকা দিয়ে। 50,000 টাকা দিয়ে কিনেছিলেন 5 মাস আগে। হ্যাঁ। তো এটা কত প্রতিদিন খাবার যায়? প্রতিদিন এরা খাবার যায় এরা 200 টাকায় যায়। 200 টাকায়। তার মানে 30,000 টাকা, 6 মাসে 5 মাসে 30,000 টাকা খাইছে। খাইলে পরে এটা এখন বিক্রি করতে গেলে কেমন দাম হবে? এটা এখন বিক্রি করতে গেলে তাও 1,00,000 টাকা হবে। 1,00,000। তার মানে আপনার 50-30-80,000 টাকা দিয়ে কিনেছেন, এখন বিক্রি করতে গেলে 1,00,000 টাকা বিক্রি পাবে। মানে এর গায়ে আপনার 5 মন গোস আছে, তাই তো? এখনো 5 মন মাংস। 5 মন মাংস আছে। আচ্ছা, চলেন এখানে আর একটা বড় সড়ো, অনেক বড় সড়ো একটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটা কি জাতের? এই গরুটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, সার। এটা কত টাকা দিয়ে কিনেছিলেন?
এটা কিনেছি 3 মাস হচ্ছে কিনা, 3 মাস আগে কিনেছেন? হ্যাঁ, এটা কিনেছিলাম 80,000 টাকা দিয়ে। 80,000 টাকা দিয়ে? আচ্ছা, এটা এখন বিক্রি করতে গেলে কত টাকা হবে? এটা এখন বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে 1,40,000 টাকা হবে। 1,40,000? আচ্ছা, তো আপনার এই গরুটা কেমন খায় দিনে? এই গরুটা খায় প্রতিদিন 200 টাকা। প্রতিদিন এটাও 200 টাকা খায়? এটা বড় গরু না, ওই 200-250 টাকা এরকম, 200-250 খায়, তাই তো? এটা তো 3 মাস আগে কিনেছেন। হ্যাঁ, 3 মাস আগে কিনলে পরে এটা আপনি 80,000 টাকা দিয়ে কিনছেন? হ্যাঁ, 80,000 টাকা দিয়ে কিনলে 3 মাসে আপনার ধরেন 7-8,000 টাকা খরচ গেছে। হ্যাঁ, না 7-8,000 না, 6-7 মাসে 7,000 হলে পরে 3-7-21-22,000 টাকার মতো খাইছে। হ্যাঁ, তাতে মানে 1,05,000 মতো পড়ে গেছে, আর এখন বেচতে গেলে 1,40,000 বিক্রি হবে, তে তো অনেক ভালো লাভবান হয়ে গেছেন আপনি। কেবল আমি শুরু করতেছি খামার, ঠিক আছে, কেবল 3টা কিনেছি, আমার আশা আছে আরো 5-10টা কিনবো। আচ্ছা, কোনো দর্শক ভাই যদি এরকম গরুর খামার করতে চায়, কিভাবে গরু খামাবে, দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন? দর্শক যদি এরকম গরুর খামার করতে চায়, আগে গরু কিনে সারি, দেয়া আছে গরুর খাবার 3 বেলা খাবার, অনেক মানুষ আছে 3 বেলা খাবার, কিন্তু আমরা 2 বেলা গরু খাওয়াই, সকালে এবং বিকালে, ঠিক আছে। গরুর দেয়া আছে ভিটামিন ক্যালসিয়াম আনিসারি, আমরা ভিটামিন ক্যালসিয়াম দিয়ে দিই, এগুলো ডোজ দিয়ে দিই, ঠিক আছে। যেমন এই গরুটা আনিসারি ভিটামিন আর ক্যালসিয়াম দিই, আর কৃমির ডোজ দিচ্ছি। হ্যাঁ, সব কমপ্লিট কৃমির ডোজ দিচ্ছি। এখন 3টি গরু মাশাআল্লাহ আপনি সুস্থ, কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই এই গরুর। আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক মতো করছে? হ্যাঁ, ঠিক মতো, মানে সামনে গরু যা দেই সব খায়। আচ্ছা, এই গরুগুলো আপনি কতদিন পরে বিক্রি করবেন? এই আশা আছে কুরবানির ঈদের মধ্যে বিক্রি করা, কুরবানির ঈদের মধ্যে বিক্রি করা, কুরবানির ঈদের মধ্যে, কুরবানির ঈদে আস্তে আস্তে তো আপনি 3টা গরুই অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে, এখনই তো এরা মাংস আছে দেখা যাচ্ছে 7 মণ, এটার এখনই 7 মণ, হ্যাঁ অনেক বড় সরকার দেখতে পাচ্ছি দর্শক, অনেক ভালো একটা ফেরেমের গরু, হাত পা অনেক মোটা আর অনেক বড়। হ্যাঁ, তাহলে পরে দর্শক ভাই, যদি কোনো দর্শক ভাই লালন পালন একটা ছোট মানে আপনার 60,000 টাকা দিয়ে কিনি, আপনার 60,000 টাকা দিয়ে একটা বাচ্চা কিনি, তখন খাবার কি এই সেম লাগে না কম লাগে? অবশ্যই তো কম লাগে, কম লাগে। হ্যাঁ, তখন একটা 60,000 টাকা গরু ধরেন আপনার প্রতিদিন কি 100 টাকায় খাবার হবে? হ্যাঁ, 60,000 গরু প্রতিদিন ধরেন যে 100 কম খাবে, 80-70 টাকায়, 80-70 খাবে, ঠিক আছে। তো আসলে মধ্যবিত্ত আমরা যারা, তারা এইভাবে গরু লালন পালন করি, আমরা উন্নত করতে পারি। কেবল আমি ছোট থেকে শুরু করেছি যে যেরকম ওটা 40 দিয়ে কিনেছি, এখন বেচতে গেলে ধরেন যে 80-85 হবো, আর এটি যে 50 দিয়ে কিনেছি এটা 1,00,000, ঠিক আছে। তো যে আপনার গরু 3টা গরু প্রতিদিন আপনার খাবার লাগে হচ্ছে 600-700, তো এই টাকাটা আপনি কীভাবে ইনকাম করেন? এই টাকাটা আমি কাজে আছে কাম করি এই টাকাটা মানে আস্তে আস্তে গরু খাওয়াই। মানে আপনি যে বাইরে জামালপুর যা ফার্নিচার কাজ করেন, ওখান থেকে দেখা যাচ্ছে আপনার সংসারও চলে, গরু খাবারও চলে যায়। দেখেন গরু কি কি খাওয়ায় সব এখানেই আছে, গরু কি কি খাওয়ান এটা একটু দেখাই দেন। দেখেন ভুসি, এদান ধানের গুঁড়া, আচ্ছা এর ভুসি, গমের চাল, হ্যাঁ গমের ভুসি, গমের চাল, এটা আর এর এদান ধানের গুঁড়া, ধানের গুঁড়া, ঠিক আছে, আর খুদের ভাত, খুদের ভাত এবং ফিট, এর কি ফিট, আচ্ছা এগুলাই খাবেন, তাই তো? হ্যাঁ, মাশাআল্লাহ, আরো আমি দোয়া করি আরো এরকম আপনার চেষ্টা করতে থাকেন, আরো এরকম গরু আপনার দেখা যাচ্ছে ঈদে যখন বিক্রি করবেন তখন এটা বিক্রি করে তো মনে হয় আরো কিনবেন, তাই না? এটা বিক্রি করে 3টা বিক্রি করে তখন তো মনে হয় 6-7 কিনার টাকা হয়ে যাবে। হ্যাঁ, তখন 6-7টা কিনবেন, 6-7টা কিনবেন, তখন আস্তে আস্তে আপনি একটা খামারে পরিণত হয়ে যাবেন। আচ্ছা, শুনুন, বাইরে আমার যাওয়া লাগবে না, দেখেন আমার গরু, হ্যাঁ তখন 7-8টা গরু হইলে পরে আপনি দেখা যাচ্ছে এই গরুর পিছনে পরিশ্রম করে আপনি আল্লাহ 2টা ডাল ভাতের পয়সা দিয়ে দিবেন। হ্যাঁ, সেখানে আমার আর বাইরে যাওয়া যাবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এইভাবে এই হাসান ভাইয়ের মতো আপনারাও এইভাবে খামার দিয়েছিলেন এবং নিজের উন্নত করে ফেলেন, আস্তে আস্তে খামারি হয়ে যান, বড় খামারি হয়ে যান, ছোট থেকে মানুষ বড় হতে পারে, ঠিক আছে। ছোট খামারির থেকে সে ফার্স্টে 3টা গরু কিনেছিল হচ্ছে
চল্লিশ, 1 লাখ, 1,80,000 টাকা দিয়ে তিনটা গরু কিনেছিল, এখন বর্তমান মূল্য বাজারে তার 2.5 লাখ টাকা তিনটা গরুর, ডবল ডবলের কাছাকাছি চলে গেছে। তো এইভাবে মানুষ উন্নত হয়, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিরা টাকা গুছাতে পারে না, এই একটা গরু লালন পালন করে একটা গরু যদি 1 বছরে পালে তাহলে পরে ওই টাকাটা দেখা যাচ্ছে তার এক জায়গায় গোছ হয়ে যায়, এক জায়গায় একটা একটা গরু পাললে 1-1.5 লাখ টাকা বিক্রি করলে ওই টাকাটা তার আয় হয়ে যায়। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন যে 2-1টা করে গরু হাঁস মুরগি ছাগল পালার চেষ্টা করবেন আর দেশকে উন্নত করবেন। আর এইভাবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আরও বেশি বেশি করে আমি তুলে ধরবো এরকম ছোটো ছোটো খামারি ছোটো ছোটো গৃহস্থের কথা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।